তোমাকে আমার লাগবেই, তোমাকে আমার সবচেয়ে বেশি লাগবে বৃদ্ধ বয়সে। যৌবনে আমরা প্রচুর ঝগড়া করব, ঝগড়া করে প্রায় রাতে না খেয়ে ঘুমাব, বিছানার দুই দিকে দুজনে মুখ করে শুয়ে থাকব, কেউ কারো দিকে তাকাবো না, কথাও বলবো না। তুমি অভিমানে মুখ ফিরিয়ে কাঁদবে, বাইরে বৃষ্টি পড়তে শুরু করবে, ঠান্ডাতে আমি কাঁপতে থাকব। আমি ঘুমিয়েছি ভেবে তুমি চুপি চুপি আমার গায়ের উপর কাঁথা দিতে আসলেই ধরে ফেলবো তোমার হাত। একদিন বাজার থেকে পাঁচটা হলুদ গোলাপ কিনে বাড়ি ফিরব, হলুদ গোলাপ দেখে তুমি ভীষণ রেগে যাবে, রেগে গিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলবে তুমি। আমি তখন বুক পকেটের কোণা থেকে লাল টকটকে একটি গোলাপ বের করে তোমার হাতে দেব, তুমি হাচমকাই হেসে ফেলবে সেদিন। একদিন অ্যাক্সিডেন্ট করে বাড়ি ফিরব, আমার কপালে রক্ত দেখে তুমি কেঁদে ফেলবে খুব, রাত জেগে জেগে আমার বিছানার পাশে বসে থাকবে তুমি, তোমাকে টেনে বুকের উপর নিয়ে ঘুমিয়ে পড়ব সেদিন। একদিন আমার মোবাইলে রং নাম্বারে ফোন আসবে, তুমি ফোনটা রিসিভ করে একটি মেয়ের কণ্ঠ শুনে মন খারাপ করে বসে থাকবে, অভিমানে সারা দিন আমার সাথে কথাও বলবে না। আমি একাকী বারান্দায় বসে সিগারেট খাব, তুমি যখন বুঝবে নাম্বারটা সত্যি রং ছিল, তখন দৌড়ে এসে আমার হাত থেকে সিগারেট নিয়ে ফেলে দেবে, তোমাকে জড়িয়ে ভালোবাসি বলবো সেদিন। যৌবনে তোমাকে ভালোবাসার চাইতে ঝগড়াই বেশি করব, ঝগড়া করতে করতেই একদিন যৌবন থেকে বার্ধক্যে গিয়ে ঠেকব, তোমার রক্ত জবার মতো মুখে বয়সের ছাপ পড়ে যাবে, আমার মাথার কালো চুলগুলো সাদা হয়ে যাবে, চোখে ছানি পড়ে যাবে, চশমার আড়াল থেকে সেদিনও ঝাপসা চোখে তোমার দিকে তাকিয়ে থাকব। বিশ্বাস করো, রক্তের জোরে কোনো না কোনোভাবে আমার যৌবন ঠিকই কেটে যাবে, কিন্তু বৃদ্ধ বয়সে সন্তানদের কাছে যখন বোঝা হয়ে যাব, বৃদ্ধ বয়সে সন্তানরা যখন বৃদ্ধাশ্রমে রেখে আসতে চাইবে, সেদিন তোমাকে আমার লাগবেই। সেদিন এক হাতে লাঠিতে ভর করে আরেক হাতে তোমাকে ধরে কাঁপতে কাঁপতে বৃদ্ধাশ্রমে যাব। একদিন রাতে বৃদ্ধাশ্রমের উঠোনে বসে দুজনে আকাশের চাঁদ দেখব, পান খেতে খেতে দুজনে ফেলে আসা দিনগুলোর কথা মনে করে খুব হাসব। বিশ্বাস করো, বৃদ্ধ বয়সে ভালোবাসার জন্য একজন বুড়ির খুব দরকার আমার, একজন সাদা চুলের বুড়ির দিকে তাকিয়ে আমার জীবনের শেষ দিনগুলি কাটিয়ে দেব। তুমি কি সেই দিনটাতেও আমার পাশে থাকবে? তুমি কি বেঁচে থাকার প্রার্থনাতে বুড়ি হবে এই বুড়োর সাথে?